হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগত জানাই প্রজেক্ট স্টাডিজ এর একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মানিকচক কলেজের তরফ থেকে যে প্রজেক্ট সম্বন্ধিত আপডেটটি উঠে এসেছে, তো সেই আপডেটটি সম্বন্ধে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, এবং অবশ্যই 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 তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক বাটনে ক্লিক করে একটি লাইক অবশ্যই দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মানিকচক কলেজের তরফ থেকে এই নোটিশটি ছাড়া হয়েছে। এখানে বিজ্ঞপ্তির তারিখ দেওয়া রয়েছে, তারপরে এখানে বলা হয়েছে এত দ্বারা ষষ্ঠ সেমিস্টার মানে সেমিস্টার সিক্সের জেনারেল কোর্স মানে পাস কোর্সের ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে যাদের বিএনজি এসএসি টু মানে বাংলা মানে বেঙ্গলি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সেমিনার পত্র প্রস্তুতকরণ ও উপস্থাপন বিষয়টি আছে, তারা সতর্কের কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায়ের বিষয়ের উপর একটি প্রজেক্ট তৈরি করে কলেজে জমা দেবে। নিয়মাবলী, এক নম্বর নিয়মাবলী, আগামী 5/5/2022 থেকে 14/5/2022 তারিখের মধ্যে কলেজের ড্রপ বক্সে এসে প্রজেক্টটি জমা করতে হবে। তারপর দ্বিতীয় নিয়মাবলী দেখিনি আমরা, দ্বিতীয়তে বলা হয়েছে এ ফোর পেজে অন সাইট ফ্রন্ট সাইট লিখে ব্যাক সাইট বাদ দিতে হবে। তারপর তিন নম্বর বলা হয়েছে পরিষ্কার ও পরিচ্ছন্ন হাতের লেখায় প্রজেক্টটি লিখে জমা দিতে হবে। চার নম্বর বলা হয়েছে নিজের নাম বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর নিয়ে একটা কভার পেজ করে ফাইলিং করতে হবে। পাঁচ নম্বরে বলা হয়েছে সঙ্গে বিগত বছরের অর্থাৎ পঞ্চম সেমিস্টারের অ্যাডমিট ফাইলের সঙ্গে জুড়ে দিতে হবে। তারপরে নিচের দিকে আমরা দেখিনি কি বলা হয়েছে, এখানে কিছু বিষয়ে দেওয়া রয়েছে প্রজেক্ট নমুনা পাওয়া যাবে কলেজের নোটিশ বোর্ডে এবং মানিকচক কলেজের ফেসবুক পেজে। তোমরা অবশ্যই সেই কলেজের নমুনা মানে প্রজেক্টের নমুনাটি যদি কমেন্ট করো তো আমি এই চ্যানেলে দিয়ে দেবো, এই চ্যানেলে কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেটি দেখে নেবে সেখান থেকে, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো সেই পেজটির, তো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপর নিচের দিকে আমরা দেখিনি আর কি দেওয়া রয়েছে এ সম্বন্ধে, নিচে কভার পেজটি ফর্মেট দেওয়া হলো। তো নিচে কভার পেজটির ফর্মেট দেওয়া রয়েছে, এই যে দেখে নাও তোমাদের সম্পূর্ণ ফর্মেট, কভার পেজটির ফর্মেট দেওয়া রয়েছে এগুলো। তারপরে নিচের দিকে আরও দেখিনি, এখানে নেম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিতে হবে এখানে। বাস এইটুকু ছিল এই ভিডিওটির আপডেট। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করার পর তোমরা বেল নোটিফিকেশন মানে তার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে। ধন্যবাদ।